الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله تقوى যাবতীয় প্রশংসা সে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার যে তৌফিক, যে সুযোগ দান করেছেন, সেজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করে সে মহান প্রভুর দরবারে, যিনি আমাদেরকে দিনসমূহের সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন, দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দিন সেটা হচ্ছে আরাফার দিন, এই দিন যে আমাদেরকে দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে তাওহিদ ভিত্তিক একটি মসজিদে আসার, বেদাত মুক্ত, শিরিক মুক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়া সালাত, ওই সালাত যেখানে আদায় করা হয়, এমন একটি সহি মসজিদে আসার, বসার, আল্লাহকে সেজদা করার, তার প্রশংসা করার যেই সুযোগ করে দিয়েছেন, এর জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, তাওহিদ ভিত্তিক সমাজ পাওয়া, শিরিক মুক্ত সমাজ পাওয়া, এটা ভাগ্যের ব্যাপার। ওই ভাগ্য নিয়ে অনেকেই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, আসলে যারা সহিয়া সালাফিয়া কিদা যারা পাস করে, ওরা অনেক পরিশ্রম করে। তো আল্লাহ যেন আমাদেরকে এখানে আসার যে তৌফিক সুযোগ দান করেছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত আল্লাহর রসুল সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রসুলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি প্রশ্ন হচ্ছে, আজকে এখানে যিনি খুতবা দেওয়ার কথা সবার পরিচিত শায়খ সাইফুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ, উনি সেই বগুড়া থেকে রওনা দিয়েছিল, তবে দুই দিন পূর্বে রওনা দেওয়ার কারণ মানে পরেও এখনও আসে কি পৌঁছতে পারে নাই, তো এই জন্য কেউ ব্যথিত হবেন না, অন্তরে কোনো রাগ নেবেন না। আমরা দোয়া করি আমাদের শায়খ যিনি আসতেছে, আল্লাহ যেন তাকে সুকৌশলে আমাদের মাঝে ফিরে আনান বলি আলহামদুলিল্লাহ। তিনি যেন সুস্থভাবে আমাদের মাঝে আসতে পারেন, আমরা দোয়া করি সকলে বলি আমিন। তিনি আসতে পারেন নাই, বর্তমান পরিস্থিতি আপনারা জানেন, রাস্তাঘাট অনেক জ্যাম, রাস্তাঘাটে কি অনেক জ্যাম, সাধারণত আপনি 5 কিলো রাস্তা ওভারটেক করলেও কিন্তু অনেক জ্যাম, জ্যাম না? আর সেই বগুড়া থেকে আসতেছে, তো আমাদের চাইতে তার কষ্ট কিন্তু অনেক কি বেশি, ঠিক না? মানে আসলে সফর করা, কোথাও যাওয়া, গাড়ি বাসে যাওয়া অনেক কষ্টের ব্যাপার। যারা আসলে মানে যান মানে
যানবাহনে চলাফেরা করেন তারা জানেন জ্যামগুলা কত কষ্টের, ঠিক না? তো কেউ রাগ করবেন না, গোসা নেবেন না, অন্তর রাগ নেবেন না। আমরা দোয়া করি তিনি যেন আমাদের মাঝে সুস্থ শরীরে আসতে পারেন, দোয়া করি আমিন। তো আজকে তার স্থলাভিষিক্ত আমি, তো আমি একজন একেবারে নগণ্য মানুষ, ভিতরে কোনো এলান কালাম টোটালে নাই। এখানে যারা আমার সামনে আছেন অনেকে কিন্তু আমার সাথে শিখে নি, এটা আমি বিশ্বাস করি, এটা আমার দৃঢ় বিশ্বাস, বাস্তব এবং দৃঢ়তার সাথে বলতেছি। কারণ যারা সালাফি মসজিদের সঙ্গে জড়িত ওরা কিন্তু কেউ অজ্ঞ থাকে না, ঠিক না? ওরা সবাই অনেক লেখাপড়া, জাগতিক শিক্ষা কম হোক বেশি হোক, যারা সালাফি আকিদা পোষণ করে ওরা আলহামদুলিল্লাহ হাদিস এবং কোরআন নিয়ে তারা অনেক কি ঘাটাঘাটি করে, ঠিক না? কারণ মানুষ কিন্তু এমনি এমনি পরিবর্তন হয় না, অনেক বাধার পরে, ঠিক না, অনেক গবেষণার পরে, অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে, হাদিস কোরআন ঘেঁটে, বড় বড় আলেমের সান্নিধ্য অর্জন করেই কিন্তু মানুষের আকিদা পরিবর্তন হয়। একদিনে সম্ভব না, তবে যার আকিদা অল্পতে পরিবর্তন হবে তার ওটা স্থায়িত্ব থাকবে না। যে হঠাৎ আকিদা পরিবর্তন করে ফেলবে না বুঝে, তার আকিদা স্থায়িত্ব কম হবে। আর যে জেনে বুঝে স্টাডি করে গবেষণা করে 8-10 জন 20 জন বড় স্কলারকে প্রশ্ন করে চিন্তা করে আকিদা পরিবর্তন করবে, তার পরিবর্তনটা হবে স্থায়ী, ঠিক না? তো এখানে যারা আছেন আমার বিশ্বাস যে আমার সাথে সবাই একটু বেশি জ্ঞানী। তো আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা, তো আজকে জুমার যে খুতবার বিষয় তা হবে কোরবানি। কারণ এই মাস হচ্ছে কোরবানি মাস, এই মাসটা কি এটা আমরা সবাই জানি। তবে বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ যারা সালাফি আকিদা পোষণকারী এরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয় জুমা আসার পূর্বেই তারা নেট থেকে অনেকটা কালেকশন করে ফেলে, ঠিক না? এটা বাস্তব, যেটা আমরা দেখতেছি যারা উঠতি বয়সী যুবক ইসলাম নিয়ে যারা গবেষণা করে ওরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাবজেক্ট এখন তারা নেট থেকে তারা কি সংগ্রহ করে শেখার চেষ্টা করে। তো আমরা দোয়া করব আমাদের এই দেশের প্রত্যেকটা যুবক যাতে সালাফি যুবকরা যেমন ইসলামের প্রতি আকৃষ্ট, হাদিস এবং কোরআনের প্রতি তারা আকৃষ্ট, আমরা দোয়া করি বাংলাদেশের প্রত্যেকটি যুবককে আল্লাহ এই ফতে আনুক, বলি আমিন। তো আজকের বিষয় কোরবানি। আসলে কোরবানি একটা মানে কমন জিনিস, এটা আনকমন কোনো জিনিস নয়, ঠিক না? এটা ইব্রাহিম আলাইসাল্লাম থেকে মানে আদম আলাইসাল্লামের যুগে কোরবানি ছিল, তবে আমরা যে কোরবানি করি এটা হচ্ছে ইব্রাহিম সুন্নত। কিসের সুন্নত? ইব্রাহিম আলাইসাল্লাম যে কোরবানি করেছে তখন থেকে আমাদের কি এই কোরবানি আমরা মূলত করি। তবে কোরবানিটা কোনো সামাজিক প্রথা নয়, এটা হচ্ছে এবাদত, এটা কি? কিন্তু কোরবানিটা হয়ে গেছে প্রথা, ঠিক না? প্রথা বুঝছেন, আপনি সারা জীবন জমিদার ছিলেন, এখন ফকির হয়েও আপনি কোরবানি দেওয়া লাগবে, কারণ সবাই আপনাকে জানে আপনি কোরবানি দেন। এবাদত যদি মনে করত সমর্থ আছে সে দিবে, সমর্থ নাই সে কি দিবে না, এটা মূলত এবাদত। তোমরা আমরা নিয়ে নিয়েছি সামাজিক প্রথা, ঠিক না? সামাজিক প্রথা হওয়ার কারণে যেই কোটিপতি আজকে ফকির হয়ে গেছে সে কিন্তু মুখ বাঁচানোর জন্য সমাজে মুখ কীভাবে দেখাবে, ঠিক না, বাচ্চারা কী বলবে, এই মানে এই জবাব সে কীভাবে দিবে, এই জন্য সে ঋণ করি হলো কী দেয়, ঠিক না? এটা আপনারা যারা বসবাস করেন সমাজ নিয়ে গ্রামের লোক নিয়ে আমরা জানি। কোরবানি হচ্ছে এবাদত, এটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কাকে? প্রত্যেকটি এবাদতে কিছু গোপনীয়তা আছে, কিছু লৌকিকতা আছে। তবে আমার মনে হয় বর্তমান সময় যারা কোরবানি দেয় এটার মধ্যে লৌকিকতা একটু বেশি। কেন বেশি? এলাকার যে মাতাবর অনেক কোটিপতি, উনি 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে বাড়ির সামনে গাছের সাথে বেঁধে রেখেছেন, পুরা গ্রামের লোক দেখবে এটা কার গরু, বলবো খান সাহেবের গরু, ঠিক না? দেখানোর জন্য কোরবানি কি হবে? এটা স্রেফ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। পবিত্র কোরআনের সূরা কাউসারের ছোট্ট একটি সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসাল লিল রব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের জন্য সালাত ফড়ুন, কি ফড়ুন, অনহার এবং কোরবানি করুন। তো সালাত আগে না কোরবানি আগে? সালাত আগে। সালাতটাকে যেমন এবাদত মনে করে কোরবানিটা তেমন এবাদত মানুষ মনে করে না, প্রথা মনে করে। কি মনে করে? প্রথা, দিতে হবে এটা।
আমার বাপ দাদা সারা জীবন দিয়ে গেছে, আমি না দিলে কেমন দেখায়, ঠিক না? জিন একটা এবাদত, আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে দিবে, ঠিক না? আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন, যাকে আল্লাহ অর্থ দিয়েছেন সে দিবে, মানুষকে দেখানোর জন্য নয় আসলে এটা। তো ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন এবং কি কোরবানি করুন, কিন্তু আগে সালাত পড়তে হবে, পরে কি করতে হবে, কোরবানি করতে হবে। বাংলাদেশে একজন উচ্চশিক্ষিত আলেম ছিলেন, যিনি মারা গেছে 2016 সালে, আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ, নাম শুনছেন আপনারা? উনি একটা কথা বলেছিলেন এই সম্পর্কে, যে ব্যক্তি সালাত না পড়ে কোরবানি দিবে সে যেন ফরনের লুঙ্গি খুলে মাথায় কি দিল, পাগড়ি দিল। শুনছেন আপনারা? আসলে বাস্তব এটা, আমাদের ফরজের খবর থাক বা না থাক, আমাকে সুন্নাত কিংবা নফল এটা আমাকে জাহির করতেই হবে সমাজে, ঠিক না? তো প্রত্যেকটি এবাদতে লোক দেখানো কিছু আছে, তবে কোরবানির ক্ষেত্রে মানুষ বেশি লোক দেখানো করে, বেশি কি লোক দেখানো করে, কারণ আমি হলাম চৌধুরী বাড়ির লোক, তালুকদারের বংশের লোক, ঠিক না? আমার বাপ দাদা বাজারের সবচেয়ে বড় গরু জবাই করছে, আমি কেমনে ছোট গরু কিনি, জি না? ফসল লিলি রব্বিকা, রবের জন্য হতে হবে, কার জন্য? মানুষ কি বলল, মানুষ কি মন্তব্য করলো ওটা দেখাই যাবে না, ওটা ফলো করা যাবে না। আমার স্রষ্টা কি করলে সন্তুষ্ট হবে, আমার স্রষ্টা কিভাবে কোরবানি করলে সন্তুষ্ট হবে, আমার স্রষ্টা কিভাবে রাজি করা যায় ওইভাবেই করতে হবে, ঠিক না? আমাদের চাইতে মক্কার যারা মুশরিক কাফের, ওরা যখন কোরবানি করত, ওরা কাবা শরীফে কোরবানির গোশত জমা দিত, ওরা বলতো যে কোরবানি করবো আল্লাহর জন্য, খাবো কেন? ওদের কিন্তু এখলাস অনেক সাইতে আমাদের সাথে কি ছিল, ভালো ছিল। আবু জাহেলরা যখন কাবাঘর নির্মাণ করতো, তা আবু জাহেল বলতো যে শোনো, তোমরা যে কাবাঘর আমরা যে নির্মাণ করবো, সংস্কার করবো, তোমরা হালাল টাকা দিও। কী টাকা দিবা? হালাল টাকা দিবা। তারাও বুঝতো, কিন্তু আমরা এখন কি, ওরা মুশরিক হয়ে বুঝেছে যে আল্লাহর ঘরে ব্যয় করতে হবে কোন টাকা, হালাল টাকা হলে আল্লাহ গ্রহণ করবেন, হারাম টাকা আল্লাহ কি গ্রহণ করবেন না। আমি কোনো এক জায়গায় আরও 15-20 বছর পূর্বে তারাবি পড়িয়েছিলাম, খতম তারাবি। আমি কিন্তু একজন হানাফি সমাজের লোক, এমনকি যেই সমাজে মাজার ফুজাই ধর্ম মনে করতো আমি ওই ঘরের লোক, ওই সমাজের কি আমি লোক। তারাবি যখন পড়িয়েছি, বিশাল উচ্চ মানে উঁচু মাপের লোক, তো মসজিদের বেতনের জন্য তার কাছে গিয়েছিল, সে টাকা দেয় নাই। তার স্ত্রী স্কুলের মাস্টার, সেই স্ত্রীর থেকে টাকা নিয়ে দিছে। কেন? বললো যে হুজুর, আমার টাকাটা কিন্তু সন্দেহ, হালাল না হারাম কোনো কি নেই, গ্যারান্টি নাই, আমার স্ত্রীর টাকা, স্কুল চাকরি করে, ওই চাকরির টাকাটা কি হালাল, এই জন্য এটা আমি দান করলাম। দেখেন, সে কিন্তু আরবি শিক্ষা শিক্ষিত নয়, ধার্মিক নয়, কিন্তু এই সেন্স তার মধ্যে আছে যে হারাম টাকা দিলে আল্লাহ গ্রহণ করবেন না। কিন্তু আমরা যারা বর্তমানে আছি, আমরা হালাল হারাম চিন্তাও করি না, ঠিক না? এই জন্য কোরবানি হতে হবে কার জন্য? পবিত্র কোরআনে সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, ইন্না সলাতি, আমার সলাত, আমার কি কার জন্য সলাত। দেখবেন, আমরা যখন ইমামতি করি তখন নামাজ খুব ধীরস্থিরভাবে পড়ি, ঠিক না? আর যখন আমরা ওই একা একা পিছনে পড়ি তখন কীভাবে পড়ি, দ্রুত, ঠিক না? তো সালাতটা কি আল্লাহর জন্য হয়েছে? আমি যখন ইমাম তখনও আল্লাহর জন্য, যখন একা পড়ি তখনও কার জন্য? মসজিদে 200-100 লোক আছে, আপনি আসছেন, সবে আপনার দিকে তাকিয়ে আছে, তখন আপনি সালাতটা খুব সুন্দরে পড়তেছেন, ঠিক না? সূরাগুলি ধীরস্থিরভাবে, রুকুগুলি ধীরস্থিরভাবে, সেজদাগুলি কি ধীরস্থিরভাবে, ঠিক না? কিন্তু যখন মসজিদে কেউ নাই, খালি আমি একা, অথবা বাসার মধ্যে আপনি সালাত পড়তেছেন, কেউ কি নাই, তখন আমরা কীভাবে পড়ি? অনেকেই মানে দ্রুত পড়ি না, এটা শিরিক, এটা কি? তো কুল ইন্না সলাতি, আমার সলাৎ কার জন্য? ইমাম হলে যেই পদ্ধতি, মুসল্লি হলে ওই পদ্ধতি, একা পড়লেও কি ওই পদ্ধতি, কেউ দেখ বা না দেখুক, আমার স্রষ্টা যার জন্য আমি সালাতে দণ্ডময়, যার জন্য আমি সালাতে দাঁড়িয়েছি, তিনি আমাকে কি দেখতেছেন, এই মন মেজাজ তৈরি করতে হবে, আল্লাহ দেখতেছেন, এরকম বিশ্বাস যার মধ্যে আছে, সে ইমাম হলে যেভাবে পড়বে, একাও কি সেইভাবে পড়বে, বাসায়ও কি সর্ব জায়গায়, কারণ সে ভাবতেছে আমার স্রষ্টা আমাকে দেখতেছে। তো কুল ইন্না সলাতি, আমার সলাৎ কার জন্য? আল্লাহর জন্য, ঠিক আছে না? অনেকে দেখবেন বাড়িতে যখন মেহমান আসে তখন দেখবেন সালাত পড়ে, ঠিক না? মেহমান না আসলে সালাতও কি
পড়ে না, না সলাৎ কার জন্য? আল্লাহর জন্য। ওয়ান সুকি আমার কোরবানি কার জন্য? হ্যাঁ কোরবানি কার জন্য? কোরবানি মানে ত্যাগ করা, কি করা? ত্যাগ করা নাকি ভোগ করা? ভোগ বুঝতে পারছেন? ভোগ ত্যাগ হচ্ছে একটা, ভোগ হচ্ছে কি? ভোগ হচ্ছে আমি গ্রহণ করলাম, ত্যাগ হচ্ছে আমি কি বিলিয়ে দিলাম। তো কোরবানি মানে কি? ত্যাগ করা, আল্লাহর জন্য ত্যাগ করতে হবে, ঠিক না? কার জন্য? মানুষকে দেখানোর জন্য ত্যাগ করলে হবে না, স্রষ্টাকে দেখানোর জন্য, তাকে খুশি করার জন্য ত্যাগ করতে হবে, ঠিক না? গরু কিনে আপনি লস খেলেন এটা বলা যাবে না, এটা কি কার জন্য? এটা আল্লাহর জন্য। এই জন্য আসলে দৃঢ়তা দরকার। সহি মুসলিম একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা স্বরূপ দেখেন না, দেখেন না আপনি খুব সুন্দর, আমি খুব সুন্দর, উঁচা লম্বা, দাড়ি চাপ দাঁড়িয়ে, ঠিক না? চোখে চশমা, আল্লাহ এগুলো দেখেন না। আসলে আল্লাহ কি দেখেন? অন্তরে কি আছে, ঠিক না? আমার সম্পর্কে তার অন্তরে কি, সে কোরবানি বা তার অন্তরে কি দৃঢ় বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখেন? অন্তর দেখেন, বার্ষিক আল্লাহ কিছু দেখেন না, বার্ষিক আল্লাহ কি কিছুই দেখেন না। এই জন্য কোরবানি দেওয়ার পূর্বে আমাদেরকে ইখলাস, নিয়ত পরিশুদ্ধ করতে হবে, কি নিয়ত পরিশুদ্ধ করতে হবে। কারণ টাকা হারাম হলে কোরবানি হবে না, নিয়ত যদি ব্যতিক্রম হয় এটা কি হারাম, মানে হালাল কি হারাম হয়ে যাবে। তো আল্লাহ যেন আমাদের সকলকে কোরবানি করার পূর্বে যাতে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করব, আল্লাহকে খুশি করার জন্য করব, এই মন মেজাজ এমন ইমান যেন আল্লাহ আমাদের তৈরি করে দেন বলে আমিন। বর্তমান সময়ে গ্রাম অঞ্চলে মানুষ গরু নিয়ে গর্ব করে, আমাদের গরু বড়, আমাদের গরু কি বড়, সবচাইতে বেশি উঁচা আমাদেরটা, আর তোমাদেরটা কি ছোট, না? যেহেতু আল্লাহর জন্য দিয়েছি, এখানে কোনো কথা কি বলা যাবে না, স্রেফ কার জন্য? আল্লাহ খুশি হয়েছে কিনা এটা সবচেয়ে বড় বিষয়, এটা কি কোরবানি আল্লাহ কবুল করছে কি না, পেরেশান থাকবো আমরা এটা নিয়ে, ঠিক না? কারোর সাথে বলার প্রয়োজন নাই। তো আল্লাহ যেন আমাদের সকলকে এই যে কোরবানিটা করবো একমাত্র আল্লাহর জন্য করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন বলি আমিন। ইব্রাহিম আলাইহিসাল্লাম কোরবানির সূত্র কই থেকে আসছে? ইব্রাহিম আলাইহিসাল্লাম, তো ইব্রাহিম আলাইহিসাল্লাম প্রথম তার থেকে আসছিল, সূরা সফফাত আয়াত নম্বর 100, মানে 100 থেকে কয়েকটা আয়াত এখানে বলবো, অনেকগুলি কথা আছে এখানে, আমি শুরু করি ওই থেকে, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন যে পূর্বে অনেক কাহিনী আছে তার, কারণ নবীদের মধ্যে অনেক পরীক্ষা দিয়েছেন কে, ইব্রাহিম আলাইহিসাল্লাম। যখন আমি আপনি কোরবানি দিব, ইব্রাহিমের চেতনা আমাদের মধ্যে আসতে হবে, কার চেতনা? ইব্রাহিমের চেতনা। আজকে আমাদের মধ্যে ইব্রাহিমের চেতনা নেই, ওনার চেতনা কি এক ক্ষেত্রে নেবেন নাকি সর্বক্ষেত্রে নিতে হবে, বুঝলেন নাই? উনি যে মূর্তি ভাঙছেন, উনি মূর্তির সাথে আপোষ করেন নাই, তো আমি মূর্তির সাথে আপোষ করি ওইখানে চেতনা নাই, কিন্তু কোরবানি আসলে চেতনা হবে নাকি? তার পুরো লাইফের চেতনা আমাকে নিতে হবে, পুরো লাইফের চেতনা আমাকে নিতে হবে। সে কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই, ঠিক না? তার ঘরে ছিল মূর্তি পূজারী, তার বাপ ছিল মূর্তির যিনি তৈরি করতো, তার বাপ ছিল, কিন্তু সে আপোষ করেন নাই। তো তিনি বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আমাকে একটি সৎ সন্তান দান কর। দেখবেন এখানে একটা মাসলা আছে, মানে একটা কথা, আমাদের কিন্তু অনেকের সন্তান নাই, আছে না? অনেকে বিবাহ করছে 10 বছর, সন্তান হয় না, আছে না এমন? হ্যাঁ। তো অথবা অনেকের সন্তান হবে বা হচ্ছে, তখন এই দোয়াটা করবেন, রব্বি হাবলি মিনাস, হে আল্লাহ তুমি আমার সন্তানকে সৎ বানাও, কি বানাও? নবীদের দোয়ার মধ্যে হেকমত আছে, আমাদের দোয়ার মধ্যে কৌশল হেকমত নেই। আল্লাহ ছেলে দাও, ছেলে লাগবে, ঠিক না? সরাসরি না, ডাইরেক্ট দোয়া করবেন না, আল্লাহ আমাকে সৎ সন্তান দাও, আল্লাহ আমার টাকা লাগবে, ফসল লাগবে, রিজিক লাগবে, জি না, এইভাবে দোয়া করবেন না। ওরিস্কং তৈয়বা, হে আল্লাহ আমাকে মানে উত্তম রিজিক দাও, হালাল রিজিক কি, এটা দোয়া আছে না? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়াও ওয়া রিজকান তাইয়িবাও ওয়া আমালান মুতাকাব্বিলা, ফরম তো সবাই, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি এমন বিদ্যা যে বিদ্যা মানুষের উপকার করে, কি করে? যে শিক্ষিত মানুষ ঘুষ খায় সে আসলে বিদ্যার নয়, যে বিদ্যা অর্জন করে সুদ খায় সে আসলে বিদ্যার নয়, যে লোক বিদ্যা অর্জন করে আল্লাহকে সেজদা করে, যেই ব্যক্তি বিদ্যা অর্জন করে ঘুষ ত্যাগ করে, যেই লোক বিদ্যা অর্জন করে সুদ ত্যাগ করে সে আসল বিদ্যান, সে কি এটা উপকারী এলেন। তো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমাকে এমন এলেম দান করো যে এলেম উপকারী।
আমারও উপকার করবে, আমার ফ্যামিলি উপকার দিবে, আমার সমাজের উপকার দিবে, আমার রাষ্ট্রের উপকার দিবে, আমার বন্ধুবান্ধব আমার বিদ্যা থেকে উপকৃত হবে, এমন এলেম তুমি আমাকে দান করো। এলেম চাইবেন না, কি চাইবেন? উপকারী এলেম। যেই এলেম, এলেমের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যাবে, আল্লাহকে খুশি করা যাবে, হে আল্লাহ আল্লাহকে চিনা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা যাবে, সঠিক আকীদা অর্জন করা যাবে, আল্লাহ তুমি আমাকে এমন এলেম দান করো। ওয়ারিসকং তাইয়্যিবা, এবং হালাল পবিত্র উত্তম রিজিক আমাকে। আমরা তো মনে করি মানে খেতে পারলে হয়েছে, ঠিক না? দশতলা বিল্ডিং করতে পারলে হইলো, জি না? আল্লাহ যাতে পাঁচতলা বিল্ডিং করতে পারি হালাল টাকা দিয়ে, ওই ওই হালাল টাকা আমাকে দান করো। আল্লাহ যাতে আমি হজ করতে পারি ওই টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে তুমি আমাকে হালাল টাকা দান করো। মসজিদে আমি দান করবো, আল্লাহ তুমি আমাকে হালাল টাকা দান করো, আমি মসজিদে কি তো অরিসপং তাইয়্যিবা, আমাকে আমাদেরকে হালাল রিজিক। ওয়া আমালা মুতাকাব্বিলা, আয় আল্লাহ এমন আমল করার তৌফিক দাও যে আমল কবুল হয়। কি হয়? সব আমল কি কবুল হবে? বেদাতি আমল কবুল হবে? যেই এবাদত রাসুলের কোনো কি অনুমোদন নেই, যেই এবাদত, যেই বন্দিগিতে, যেই জিকিরে, যেই কোরআন তেলাওয়াতে, যেই সলাতে, যেই সিয়ামে, যেই হজে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নেই, ওই এবাদত কখনো কি হবে না? এবাদত করতেই পারবেন, কবুল হবে না। এবাদত সারা দিন করেন, কবুল হবে না। আয় আল্লাহ এমন এবাদত করার তৌফিক আমাকে দান করো যে এবাদতটা তোমার দরবারে কি হয়, ঠিক না? এবাদত বেশি নয়, কবুলিয়াত, যেটা তুমি পছন্দ করো ওই এবাদতটা আমাকে তুমি করার তৌফিক দান করো। আল্লাহ যেন তৌফিক, আশা করি ক্লিয়ার। আশা করি কি, যখন দোয়া করবেন একটু হেকমতের সহিত দোয়া করবেন, ঠিক না? আল্লাহ আমাকে সন্তান দাও, জি না? আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও, কি দাও? সৎ সন্তান দান করো। কিন্তু আমরা অনেকের ওই ছেলেমেয়ে হয় না, বিভিন্ন রকম তাবিজ যদি করে, কবিরের কাছে যায়, ওগুলো তো মানে নেয়, জি না? ওগুলো যাওয়া যাবে না। স্রেফ সন্তানের জন্য যখন দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস, এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তা ফিট করে দিয়েছেন আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। তো যখনই কিছু চাইবেন, উত্তমটা চাইবেন, যখন এলেম চাইবেন, আল্লাহ আমাকে উপকারী এলেম দান করো, যখন রিজিক চাইবেন, আল্লাহ আমাকে পবিত্র রিজিক দান করো, ঠিক না? যখন আমল চাইবেন, আল্লাহ এমন আমল আমাকে দান করো যে আমলটা তোমার দরবারে গ্রহণযোগ্য। কি না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যেই ব্যক্তি এমন কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যাতে আমার কোনো আদেশ নেই, ফাহুয়া রদ, তা কি? বাতিল। আপনি যেই কোনো ইবাদত, আপনি আল্লাহর জিকির করবেন, ইচ্ছা মতো করলে হবে না, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জিকির করতে বলেছেন, আপনাকে সেইভাবে করতে হবে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন ওইভাবে আপনাকে করতে হবে। কোরআন তেলাওয়াত ইবাদত নয়, ইবাদত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তেলাওয়াত করতে বলেছেন ওইভাবে কি করতে হবে? কবরের সামনে দাঁড়িয়ে কোরআন খতম আসলে নাই, হ্যাঁ, কোরআন তেলাওয়াত কিন্তু নেকি হবে না, কারণ পদ্ধতি ভুল। পদ্ধতি কি? আমরা যারা হুজুর আছি, মসজিদের ইমাম আমাদেরকে নিয়ে যায়, দেখেন মানুষের মানে আমার নিজে বাঁচার জন্য আমাদেরকে, হুজুর আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি সব বুঝেন, আমরা কি এত বুঝি নাকি? আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন, আমাকে নেবেন কেন? আপনার বাবার জন্য আপনার চোখে যেমন পানি আসবে, আল্লাহর কসম আমার এত পানি আসবে না, আসবে? আপনার বাবার জন্য আপনার যে আবেগ, ওই আবেগ আমার জীবনেও কি আসবে না? কারণ আপনার বাবা আপনার জন্য অনেক কষ্ট করেছে, আপনাকে মানুষ করতে গিয়ে সে অনেক কষ্ট করছে না, জীবনে মাথার গাম পায়ে ফেলেছে, দিন রাত পরিশ্রম করেছে আপনাকে মানুষ করতে গিয়ে, এগুলো আপনি জানেন, আমি কিন্তু জানি না। তো আপনি আল্লাহকে দোয়া করবেন যে আল্লাহ আমার পিতা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমাকে মানুষ করতে গিয়ে হয়তো ভুল করেছে, সালাত ঠিক মতো পড়ে নাই, ঠিক না? আমাকে মানুষ করতে গিয়ে আপনি অন্তরকে নরম করে, অন্তরকে নরম করে, কান্না করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু আমাকে নিয়ে দোয়া করালে ওই কান্না আসবে না। আমি তো বলবো যে দোয়া দুই মিনিট করলে 200 টাকা দিবে, 5 মিনিট করলে কি 500 টাকা দিবে হয়তো, আমি কাঁদি কাঁদি দোয়া করবো 10 মিনিট লাগায়, জি না? এটা পল হবে না। এই জন্যই আপনি দোয়া করবেন সন্তান সৎ হওয়ার জন্য, আর সন্তান সৎ হলে আপনার জন্য কী করবে? দোয়া করবে। আগে দোয়া কিন্তু করতে হবে কাকে? আল্লাহ এমন একটা সন্তান দাও, আউওয়ালাদিন সলিহিন, কি সন্তান? সৎ সন্তান দাও, তখন সে দোয়া করবে। আমি আপনি জীবনে একদিনের জন্য দোয়া করি না, আমাদের মধ্যে অনেকেই আছে দোয়াও জানে না, যারা আমরা সালাফি আহলে হাদিস,
আমরা তো অনেক ক্ষেত্রে মুনাজাত করি না, তো এই না করার কারণে আমাদের কিছু বাইরে আছে মুনাজাত সাইজ। আপনি যখন আজান দিলে মসজিদে আসবেন, জামাতে দাঁড়াবার আগে দোয়া করবেন হাত তুলে, সমস্যা আছে? সৌদি আরবে প্রত্যেকটা মসজিদে আজান ও ইকামতের মাঝখানে সবাই কি করে, ব্যক্তিগত কি করে, কিন্তু আমাদের সমাজে এটা নাই। ওরা শুনে গেছে ইমাম সাহেব বলছে দোয়া করা না জায়েজ, বেদাত। আরে ভাই, আমি বলছি ফরজ সালাতের পর বেদাত, বুঝলেন নাই? কবরস্থানে গিয়ে সম্মিলিত বেদাত, কিন্তু আপনি আপনার দোয়া করবেন ওটা তো বেদাত বলি নাই, বুঝলেন নাই? এই জন্য শোনেন, সন্তানের জন্য আগে বাপ দোয়া করতে হবে, আল্লাহ ওই দোয়া কবুল করলে সন্তান পরে বাপের জন্য কি করবে, দোয়া করবে, ঠিক না? আগে তো আমি দোয়া করতে হবে সৎ সন্তান বানাও, আল্লাহ দোয়াটা কবুল করলে তখন ওই সৎ সন্তান আমার জন্য কি করবে, দোয়া করবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মনে থাকবে তো ইনশাল্লাহ, রব্বি হাবলি, হে রব একটা সৎ সন্তান আমাদেরকে। আমাদের দেশে সতের মূল্য নাই, কিসের মূল্য নাই? যদি সন্তান বেতন পায় মাসে 60,000 টাকা, বাপকে মাকে প্রত্যেক মাসে টাকা দেয়, বাপ মা খুশি, আহ এক ছেলে দিছি আল্লাহ, কোয়াল গুনে পাইছি, কী খাবেন আব্বা, কী লাগবো আব্বা, কী ওষুধ লাগবো, সালাতের কোনো বালাই নেই, দোকানে ফসসা, রাস্তাঘাটে ফসসা, ঠিক না? খুশি। কিন্তু যেই ছেলে সৎ সালাত পড়ে কিন্তু টাকা পিতা মাতারা কম দেয়, প্রশংসা করে, দূর নামাজ দিয়ে কিরব, ঠিক না? জি না ভাই, আমার নিজের পায়ে আমরা কি দিচ্ছি, উড়াল দিচ্ছি না? সন্তান আপনি সৎ করেন, পৃথিবীতে আপনাকে সুখ কম দিলেও পরকালে বিশাল একটা অর্জন হবে, ঠিক না? কারণ পরকালে আউওয়ালাদিন সলিহিন, কোনটা কাজে লাগবে, সৎ সন্তান। 1 লক্ষ টাকা বেতন পায় সন্তান নয়, আপনার সন্তানের দাফটে ফুরা দেশ কাফা ওই সন্তান নয়, যেই সন্তান সলেহ, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকওয়াশীল সন্তানকে আল্লাহ ভালোবাসেন। মনে রাখবেন, তাওহীদের বীজ যদি আমরা প্রত্যেকটি অঞ্চলে বপন করতে হয় তাহলে সৎ সন্তান লাগবে। কি লাগবে? তাওহীদি সন্তান আমাদেরকে গড়তে হবে। তাওহীদি সন্তান আকাশ থেকে পড়বে না, তাওহীদবাদী সন্তান, শিরিক মুক্ত সন্তান আকাশ থেকে পড়বে না। আমরাই তাকে নসিহত করে, বক্তব্য দিয়ে, ওয়াজ করে, বুঝিয়ে, জ্ঞান দিয়ে তাওহীদবাদী সন্তান তৈরি করতে হবে, ঠিক না? আল্লাহ যেন প্রত্যেককে, প্রত্যেক ঘরে ঘরে সৎ সন্তান যেন আল্লাহ দান করেন বলি আমিন। সৎ সন্তান হওয়ার আগে নিজেকে সৎ হতে হবে, কি হতে হবে? আর যখন বিবাহ করবেন, বাছাই করবেন মাটাকে সৎ, কি কারণ তেঁতুল গাছ রোপণ করে আঙ্গুর ফল কি পাওয়া যাবে? আপনি এমন এক মেয়ে বিয়ে করছেন, 10 তলা মালিকের মেয়ে, এটাই আপনি ফেরেছেন, ঠিক না? মেয়ের বাপের 5 তলা বিল্ডিং, এটাই আপনি খুশি, জি না? সৎ চান নাই, অসৎ চান নাই, জি না? এই জন্যই আঙ্গুর গাছ রুকলে আঙ্গুর গাছ পাবেন, তেঁতুল গাছ রুকলে আপেল কখনো কি পাবেন না। যখন আপনি বিবাহ করবেন তখন সৎ মেয়ে চাবেন, ভালো, আউ মানে সলিহীন, কি চাইবেন, আল্লাহওয়ালা মেয়ে চাবেন। তো আল্লাহ যেন আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে আমরা সবসময় দোয়াটা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন। মনে রাখবেন, সন্তান যদি সৎ হয়, স্ত্রী যদি সৎ হয়, তাহলে ওই ঘরে ইসলামিক যে একটা কালচার ওটা প্রবেশ করানো সহজ, বুঝলেন নাই? ইসলাম আপনি বুঝেন, ছেলে বুঝে না, আপনি ঘরে প্রয়োগ করতে পারবেন? বিবাহের ক্ষেত্রে আপনি দিবেন 1 নিয়ম, ছেলে দিবে কি আরেক নিয়ম, মেয়ে পড়ে বার্ষিকীতে সে দিবে আরেক নিয়ম, যে আমার বার্ষিকীর কলিগরা আছে ওরা আসবে, এখানে বুঝি গান বাজনা হবে না, ঠিক না? সে কি মানবে? এই জন্য একটা ইসলামিক সমাজ তৈরি করতে হলে একা তৈরি করা যায় না, বুঝলেন নাই? ইসলামিক পরিবার যদি আপনি তৈরি করতে চান তাহলে একা একা তৈরি করা যাবে না, নিজেও সৎ হতে হবে, স্ত্রীকে সৎ বানাতে হবে, মানে ছেলেকে দিনদার বানাতে হবে, মেয়েকেও দিনদার কি বানাতে হবে, তখন কোনো কিছু কাজ দেবে। আমাদের মধ্যে, আমরা যারা এখানে আসি, বিভিন্ন জায়গায় আমরা যাই, আমাদের মধ্যে একটা দোষ, সেটা হলো অনেকে আমরা মসজিদে আসলে রফুল ইয়াদাইন এগুলো মাশাআল্লাহ 100-100, কিন্তু বাড়িতে গেলে হাদিসের কথাও কই না, আছে না এরকম? মানে মসজিদে আসলে আমরা খুব আত্মবিশ্বাসী, ঠিক না? কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যাই, আমি কোথায় আসলাম, কোন মসজিদে আমি সালাত পড়লাম, ওদের আকীদা কি, এগুলো করে কি আমরা আর কি, আমি চুপে চুপে আসি, আবার সালাত পড়ি, আবার আমি কি চলে যাই, জি না? প্রসার করতে হবে, এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। অনেক মা বোনরা এখানে আসবে না, অনেক লোক এখানে আসবে না, আসবে সবাই তো আসবে না, ওদেরকে মেসেজ দিতে হবে। মেসেজ কি? যেখানে তাওহীদবিদ, মানে তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক সলাৎ হয়, বক্তব্য হয়, ঠিক না? এখানে বেদাত হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত পথ, যেটা তিনি যে পথ নিয়ে আসছেন ওই পথের মতোই এখানে কি সলাৎ, সিয়াম,
সব কিছু এখানে পালন হয়, দাওয়াত দিতে হবে। আমরা অনেকেই নিজে নিজে ওলিয়াল্লাহ, কিন্তু ফ্যামিলির মধ্যে কোনো আমল ঢুকায় না, আছে না ভয়ে অথবা আমায় খারাপ বলবে, এই জন্য ঢুকায় না, সাবধানের একটা নেহায়তন নাই। তো আল্লাহ যেন আমাদের সকলকে সৎ সন্তানের জন্য দোয়া করার তৌফিক দান করেন বলি আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছেন, তো আল্লাহ ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আল্লাহ সে যখন দোয়া করছে তার দোয়াটা আল্লাহ কি কবুল করছে, কবুল আল্লাহ ফাবাশশারনাহু, তাকে আমি সুসংবাদ দিলাম বিগোলামিন হালিম, এমন এক সন্তানের যে হলো ধৈর্যশীল, যে কি ধৈর্যশীল একেবারে বিনয়ী, তার সন্তান দিছে আল্লাহ, তার নাম কি ইসমাইল, মনে আছে তো আমাদের নাম কি ইসমাইল। ফালাম্মা বালাগা, অনেক কাহিনী আছে বললাম না, ফালাম্মা বালাগা মা উসাইয়া, যখন ইসমাইল তার বাপের সাথে চলাফেরার বয়সে আসলো, কোন বয়সে, কেউ বলছে যে যৌবনে যখন সে আসলো, কেউ বলছে না 10-12 বছরে আসছে, মানে মোটামুটি কি হয়েছে বুঝ হয়েছে। ফালাম্মা বালাগা মা উসাইয়া, যখন সে যৌবনে আসলো অথবা একটা বয়স হয়েছে, বুঝার একটা কি হয়েছে, বাপের সঙ্গে চলাফেরা করতে পারে, কাজকর্ম করতে পারে, এমন বয়সে যখন সে আসলো, তখন ইব্রাহিম বলল কলাইয়া বুনাইয়া, হে আমার ছেলে। দেখবেন সন্তানকে যখন আমরা ডাক দেয় বলি না আমরা জিনা, সন্তানকে ডাক দিতে হবে সুন্দর সুরে, কোন সুরে, লোকমান আলাইহিসসালাম, নাম শুনছেন না, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে মানে আদর করে ডাক দিতে হবে, কি করে আদর করে, যাতে সে খুশি হয়, আপনাকে সে শ্রদ্ধা করে যে আমার আব্বু আমাকে কি ডেকেছে। অনেকে দেখবেন রাস্তাঘাটে মিষ্টি মুখ, কথা খুব সুন্দর সুন্দর, কিন্তু ঘরে গেলেই মেজাজ খিটখিটে, আছে না, স্ত্রীর সাথে খারাপ আচরণ, মায়ের সাথে খারাপ আচরণ, এভাবে রাস্তাঘাটে সব জায়গায় তার ব্যবহার এত সুন্দর, কিন্তু ঘরে গেলে কি ব্যবহারটা কি খারাপ, আছে না এরকম, না এটা করা যাবে না। আমি এখানে যেমন ব্যবহার, স্ত্রীর সঙ্গে কি সুন্দর ব্যবহার, পিতামাতার সাথেও কি সুন্দর ব্যবহার। তো ইব্রাহিম বলল ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, কি দেখেছি, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, কি করছি জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত। যেই সন্তানের জন্য ইব্রাহিম দোয়া করছেন, ওই সন্তানকে এখন জবাই করার জন্য নিজেই কি দিয়েছেন, অফার দিয়েছেন, বুঝলেন। আমি এটা সবসময় পড়ি, কেন পড়ি জানেন, আয়াত আসলে পড়লে হবে না, প্রত্যেক আয়াত থেকে শিক্ষা নিতে হয়। ইব্রাহিম তার সন্তানকে জবাই করবেন, কেমন সন্তান রাজি হয়ে গেলেন, ঠিক না, আর আমি আমার ছেলেকে ফজরের নামাজে ফারে আছেন, তাকে আমি মারবো না, তাকে কি মারবো না, তাকে জাগাইয়ে কই নিব, মসজিদ নিব, আমরা এটাও পারি না। কিন্তু ইব্রাহিম কেমন আল্লাহর বন্ধু, কেমন বলি যে আল্লাহ সে দোয়া করছেন, তাকে আল্লাহ এমন সন্তান দিয়েছেন, সে এমন একটা অফার তাকে দিয়েছেন যে আমি দেখছি তোমাকে আমি করি জবাই করি, কিন্তু আমার সন্তানকে বাবা একটু চলো মসজিদে যাবো, সে যায়, যায় না, আমার সালাতের অফার দেয় তারপরে সে কি আমার সঙ্গে বাদ চলো, তারপরে সে কি, তাহলে সে খেলা নিয়ে ব্যস্ত, লুডো নিয়ে ব্যস্ত, ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, গেমস নিয়ে ব্যস্ত, আড্ডা নিয়ে আসে না ব্যস্ত, আমরা কত তাহলে অফারক, ঠিক না, আমরা আসলে অফারক। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করছেন তার দোয়া আল্লাহ তেমন কি। তো আপনারাও আমরাও ইনশাল্লাহ প্রত্যেক দিন দোয়া করবো যে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করো, মনে রাখবেন সৎ সন্তান হলে আপনার দাওয়াতি কাজে সফল হবেন, কি হবেন, ঠিক না, একা আপনি কিছু করতে পারবেন না, অন্য মানুষকে নেন বানান, আগে ঘরের সন্তানকে আপনার সাথী করবেন, তাওহীদ ভিত্তিক, ঠিক না, বেদাত মুক্ত শিরিক মুক্ত সন্তান তৈরি করবেন, সে আপনার দাওয়াতি কাজে কি হবে সহযোগী হবে। তো বলল আন্নি আযবাহুকা ফাংজুর মাযা তারা, আমি দেখছি তোমাকে জবাই করি, তোমার অভিমত কি এটা বলো তুমি। তখন সে বলল কলা ইয়া আবাতি, হে আমার আব্বা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন, দেখেন কোরবানি কি জিনিস, বুঝলেন নাই, আমাদের যে ছেলে ইন্টারে পড়ে তাকে আপনি যদি বলেন যে বাবা তোমার তো বয়স 18, দাঁড়িয়ে রাখো, সে কি রাখবে, দাঁড়িয়ে রাখাইতে পারি না, কারণ মেয়েরা তার দিকে তাকাবে না, দাঁড়িয়ে রাখে বেচারা, এই লোভে দুনিয়ার ফেতনার লোভে সে আমার সামান্য কথা সে শুনে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন এক সন্তান দান করেছেন, এটা মূলত আমাদের জন্য শিক্ষণীয়, কি এটা শিক্ষণীয়, আল্লাহ আমাকেও দিবেন যদি আমি ওইভাবে কি দোয়া করি চেষ্টা করি, ঠিক না, অবশ্যই আল্লাহ আমাকে কি
কারণ আল্লাহর ভান্ডারে কি নাই? আল্লাহ কি ইব্রাহিমের জন্য একা নাকি আমাদের জন্য আছে? আল্লাহ কি ইব্রাহিমের জন্য একা নাকি আমাদের জন্য আল্লাহ আছে? রহম এখনো আগে যে রহমান এখনো কি সেই রহমান, আগে যে রাহিম এখনো কি সে রাহিম, আগে যে রাজ্জাক এখনো কি সেই রাজ্জাক, সেই রিজিক দাতা। কিন্তু আমাদের আমরা ব্যর্থতা কিসে? ডাকার কারণে। কিসের কারণে? জানেন আমাদের মধ্যে বিনয়ী কম, কি কম? বিনয়ী কম, নম্রতা কম, ভদ্রতা কম। সালাতে আসলে তাড়াহুড়ো, ঠিক না? আমাদের সব কাজ দৃঢ়স্থির, কিন্তু সালাতে আসলে কি তাড়াহুড়ো? না টুপুর টাপুর, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ফোরছেন তারাবি। আমাদের যারা হানাফি ভাই আছে তারাবি ফোরছেন 20 টাকা, কি ফল না ফল একমাত্র কে জানে? এলে জানে না, বুঝলেন নাই? যেন সাবধান, যখনই আমরা আল্লাহর সামনে আসবো ধীরস্থির, কীভাবে আসবো ধীরস্থির, যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তার কাছে আমি দোয়া করব, তার কাছে আমি চাইব খুব সুন্দরভাবে, কীভাবে সুন্দরভাবে নমনীয়ভাবে। তো যেমন ফিতাকে ফিতা বললেন, তোমার ইয়া আবাতি, হে আমার আব্বা, ইফআল, আপনি বাস্তবায়ন করুন, মা তো উমারুন, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি কী করেন? বাস্তবায়ন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সবিরিন, সে আব্বাকে সান্ত্বনা দিয়েছে যে আব্বা চিন্তা করবেন না, আল্লাহ চাই তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ, এই শব্দটা আপনি একটু খেয়াল করেন, এই শব্দটা কি? সে কিন্তু বাপের মনকে কি মানে জাগ্রত করেছে যে আব্বা আপনি চিন্তা করিয়েন না, আপনি কি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি যেই কাজ করবেন ওই কাজে আমি সহমত, বুঝলেন নাই? আপনি ভয় পাইয়েন না, যেখানে সন্তানকে বাপ দেবে উপদেশ সেখানে সন্তান দিচ্ছে কাকে? যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এরকম, ওইরকম তো হবে না মানে প্রেক্ষাপট অনুপাতে আল্লাহ যেন আমাদেরকে সৎ সন্তান সকলকে দান করেন বলি আমি। সন্তান যদি ছেলে হোক, কারণ ছেলে যেমন তাওহীদের দাওয়াত দিতে পারবে, মেয়েও কি? মেয়ে মেয়ের স্থানে দিবে, ছেলে কি? আমরা যখন ছেলে সন্তান হয় তখন দোয়া করি আমার সন্তান আলবানি হবে, ঠিক না? আর মেয়ে যখন হয় তখন এটা মানে ফাত্তাও দেয় না, আছে না? দেখবেন আমাদের যখন ছেলে সন্তান হয় প্ল্যান করি আমার ছেলে কি হবে? আলবানি হবে, আমার ছেলে ইবনে বাজ হবে। কিন্তু মেয়ে সন্তান জন্ম নিলে এই প্ল্যানটা আমরা কি কেন? মেয়ে কি শিক্ষা অর্জন করতে পারবে না? মেয়ে কি দাওয়াতি কাজ করতে পারবে না? মেয়ে কি একটা সমাজকে শিরিক মুক্ত করতে অবশ্যই পারবে? অবশ্যই কি? অবশ্যই মেয়ের মাধ্যমেও পরিবার পরিবর্তন হবে। মনে রাখবেন যেটা শিরিক যেটা বেদাত এটা বাপের চাইতে প্রথম কে শিক্ষা দিবে? আগে মা সন্তানের কি শিক্ষা দিবে? যেমন ছেলেদের বাচ্চাদের কপালে টিপ দেয়নি, কে দেয়? বাবা না মা? মা তাকে আপনি ইসলামের জ্ঞান দেন সে টিপ দিবে না, ঠিক না? হ্যাঁ, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় গ্রাম অঞ্চলে দেখবেন ওই যে গরুর আড্ডি বিছানা নিচে দেখছেন, যারা অন্তঃসত্ত্বা মহিলা গর্ভবতী বাচ্চা মানে জন্মগ্রহণ করে ওদের বালিশের নিচে কী দেয়? গরুর হাড্ডি, দেখছেন নাকি? ওটা এটা কি শিরিক নাকি সুন্না? হ্যাঁ, আপনি নারীকে শিক্ষিত করতে হবে। কাকে? নারীকে শিক্ষিত করতে হবে। শিরিক কি? শিরিক কয় প্রকার? শিরিক কি কি? এটা পুরুষে শিখতে হবে প্লাস নারীকেও কি? কারণ নারী শিখলে সে তার সন্তানকে ওইভাবে তুলবে, কি বুঝলেন নাই? যখন গর্ভবতী মহিলা ঘর থেকে বের হয় দাদিরা দেখবেন গ্যাস লাইট আছে না দিয়ে দেয়, দেখছেন না? এটা কি কুসংস্কার, ভালো না খারাপ? খারাপ। এখন আপনি নারীকে শিখ, অনেক পুরুষরা আমরা এগুলো জানিও না, ঠিক না? আমাদের স্ত্রীরা আমাদের বোনেরা যে এই কর্মগুলি করে এটা আমরা অনেকে কি জানিও না। এই জন্য ওদেরকে এই জ্ঞান দিতে হবে যাতে করে তারা এই কাজ কখনো কি না করে। এই জন্য নারীকে অবশ্যই শিক্ষা দিতে হবে। তো সন্তান সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, হে বাপ আপনি চিন্তা করেন না, আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইনশা আল্লাহ একটা শব্দ আছেন এখানে, এই আমরা যখনই কোনো ভবিষ্যতে কাজ করবো কি করবো? এটা আরবদের মধ্যে প্রথা আছে, আরবদের মধ্যে আরবরা যখনই কোনো কথা বলে মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, ঠিক না? কিন্তু আমাদের মধ্যে মাশা আল্লাহ নাই, ও বাইরে এত সুন্দর একটা ফল, ঠিক না? না মাশা আল্লাহ কি বলতে হবে? সুলাইমান আলাইহিসসালাম নাম শুনছেন না? ওনার অনেকগুলি স্ত্রী ছিল, উনি বলছে যে আজকে রাত্রে প্রত্যেকটা স্ত্রীর সঙ্গে আমি মানে সহবাস করব, প্রত্যেকটা ঘরে কি হবে সন্তান হবে, প্রত্যেকটা সন্তান দিয়ে আমি কি করব যুদ্ধ করব। কিন্তু ইনশাআল্লাহ কি বলেন নাই? এটাকে এত সস্তা মনে করিয়েন না। ইনশাআল্লাহ যখনই আমি আগামীদের মুসাব বিন উমাইর ঈদের সালাত পড়বো কি বলবেন? বুঝলেন নাই? মুসাব বিন উমাইরে আমি আগামীদের কি পড়বো? জুমা পড়বো, কি বলবেন?
যখন এটা একটা এক্সাম্পল দিলাম আমি, প্রত্যেকটা কাজে যখন কোনো কথা বলবেন প্রত্যেক কাজে কী কী বলতে হবে? সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ তাকে ঠেকিয়ে দিয়েছেন। কী দিয়েছেন? ওই প্রত্যেকটা স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় নাই, একটা ঘরে কী হয়েছে? সন্তান, তাও প্রতিবন্ধী। তাও কি বুখারী শরীফের একবারে তাফসীর নবীগণের অধ্যায় একটা আছে, ওই চ্যাপ্টার পড়বেন, সুলাইমান আলাইহিস সালাম বলছে যে আমি প্রত্যেকটা স্ত্রীর কাছে যাব, তাদের সাথে আমি কি মেলামেশা সহবাস করব, প্রত্যেকটি ঘরে কি হবে? সন্তান হবে। ওই সন্তান দিয়ে আমি কি করব? আল্লাহর জন্য যুদ্ধ করব। নিয়ত ভালো না খারাপ? নিয়ত ভালো, কিন্তু কি বলেন নাই? ইনশাআল্লাহ আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন। তো আমার আপনার তো কোনো ফাঁকতে নাই তার কাছে, সুলাইমানের কাছে। তো আমরা ইনশাআল্লাহ সারা সবসময় বলি, জি না, যখনই কোনো কথা বলবে, দেখেন ইসমাইল তার বাপকে বলেছে যে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, কোরবানি কবুল হবে। ইব্রাহিমের মতো এখলাস থাকলে কি থাকলে? ওরকম এখলাস যদি থাকে ইনশাআল্লাহ সবার কোরবানি কি হবে? কবুল হবে। এখলাস থাকবে না, আপনি কোটি টাকা দিয়ে গরু কিনেন, বুঝলেন নাই? অনেকে ফেসবুকে শাড়ি দেয়, আমার গরু, বুঝলেন নাই? শাড়ি দেয় সব ফেসবুকে, এখন তাহাজুদ পড়লো ফেসবুকে, ঠিক না? আজকালকার বর্তমান সময়ে লৌকিকতা বেশি। কি বেশি? কিছু কিছু দিনের স্বার্থে অনলাইনে দেওয়া যায়, কোনো কি নাই, সমস্যা নেই। কিন্তু আমাদের সবটাই অনলাইনে, অনলাইনে, জি না? হজ করতে গেলে সেলফি, ঠিক না? আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদের সকলকে প্রত্যেকটি কাজ আল্লাহকে খুশি করার জন্য করার তৌফিক দান করুক বলে আমিন। তাহলে কোরবানি করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম এখলাস যেভাবে করেছেন ওইভাবে কি করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কী করছেন? পরীক্ষা, কী করছেন? পরীক্ষা করছেন মূলত। আল্লাহ বলছে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তব করেছিলে। কী করেছিলে? বাস্তব করেছিলে। আসলে আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। দেখেন পরীক্ষা পাশ না ফেল। তাকে যখন আগুনে নিক্ষেপ করা হলো তিনি কি আল্লাহ দিন ছেড়ে দিয়েছেন? ছেড়ে না। আজকে আমাদের বেতন বন্ধরা দেখবেন দিন ছেড়ে দিব, যে যে চাকরি করে কোম্পানিগুলোতে নামাজ না, নামাজ পড়লে তোমার বেতন কি কাটা? আমরা এমন আছে, এমন ইমান দুর্বল যে চাকরি বাঁচাবো তারপরও কি, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জানে মেরে ফেলবে, নমরুদ একটা হুঁশিয়ার করলো, তারপরও তিনি আল্লাহর দিন থেকে সামান্য পরিমাণও কি নাই। ওরকম ইমান থাকতে হবে, ওরকম ইমান থাকলে ওই রহমত আবারও পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ, আসবে না? আল্লাহ যেন আমাদের সকলকে খালেস অন্তরে, খালেস অন্তরে যেন কোরবানি করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন বলি আমিন। কোরবানির সাথে আকিকা আমাদের সমাজে আছে না? কোরবানির সঙ্গে আকিকা নেই। কোরবানির সাথে কি নেই? কোরবানি আলাদা, আকিকা হচ্ছে কি? আকিকা দিবেন কয়দিনের দিন? যদি কারো কোরবানি দিন, মানে যদি কারো ঈদুল আধার দিন বাচ্চার সাত দিন হয় তখন সে বাচ্চার কি দিবে? ওই গরু দিয়ে না, কি দিয়ে? আলাদা কি দিয়ে? ছাগল কিংবা খাসি যেটা হোক সে এটা দিয়ে। তবে কোরবানির সঙ্গে অ্যাটাচ করে আকিকা দেওয়ার কোনো কি নাই, শরীয়তে কোনো বিধান নাই। আল্লাহ যেন আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক কোরবানি করার তৌফিক দান করেন বলি আমিন। এই সমাজে কিছু প্রচলিত জয়ীফ হাদিস আছে, জাল জয়ীফ, যে কোরবানি যদি আপনি করেন তো কোরবানির হসম যত বেশি নেকিও কি। ইবনে মাজা একটা হাদিস আসছে, হাদিসটা জয়ীফ, হাদিসটা কি জয়ীফ, পবিত্র কোরআনের সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, কোরবানির যে পশুর যে রক্ত মাংস গোস্ত এগুলা আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে কি? ইয়ানালুহু তাকওয়া, কি পৌঁছে? তাকওয়া। তুমি কি জন্য করেছো এটা? কাকে দেখানোর জন্য করেছো? কার সন্তুষ্টি পাওয়ার জন্য করেছো? আল্লাহ মূলত কি দেখেন? স্রেফ এটা দেখেন। আল্লাহ যেন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম কোরবানির সম্পর্কে, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আর কোরবানি করতে আমাদের সমাজের নাম লেখালেখি হয়, কী হয় বুঝলেন নাই? কাগজে কলমে ওই যে যে কোরবানি দিবে তার নাম, তার বাপের নাম, তার মায়ের নাম আছে না সমাজে? আমরা যখন ওই গরু গোবাই করতাম মুরব্বী এসে হাজির, নাম হলো মানে সাতটা, কটা নাম? বাপের নাম 14, মার নাম 3, সাথে কত নাম হয়েছে? 21 নাম, বুঝলেন নাই? কোরবানি যে দিবে ওদের সাত নাম, কয় নাম? ওদের বাপের নামও আছে, মায়ের নামও কি? মোট নাম হয়েছে কটা? এ গরুর কল্লা সামনে খাড়া করাই ফোরতে হইতে কয় নাম, ঠিক না? এমন সমাজে আমরা ছিলাম, এমন সমাজেও কি আমরা ছিলাম, 21 নাম পড়তে হবে, অমুক অমুকের পুত্র, অমুক অমুকের বাপ, অমুক অমুকের মা কি, অমুক অমুক বাড়ির নিবাসী, পড়তে পড়তে দিন শেষ, পড়তে পড়তে কি? আল্লাহ যেন আমাদের সকলকে জেহালত থেকে বাঁচার তৌফিক দান করেন বলি আমিন।
আমাদের সমাজে ধর্মের নামে অধর্ম আছে, ধর্মের নামে কি আছে? অধর্ম আছে। ধর্মের নামে কোনটা অধর্ম এটা আপনাকে শিখতে হলে হাদিস কোরআন পড়তে হবে। আপনার এলাকা ভিত্তিক যে মুসাব বিন উমাইর এই মসজিদে আসবেন, প্রত্যেক সপ্তাহে অনেক উঁচু মাপের শায়েখ আসে, আছে না? আমি তো হলাম একবারে নগণ্য, হাদিস কোরআন টোটাল আমি জানি না। ওরা আসবে, সবসময় আসবেন, শিখবেন। এক সপ্তাহ যদি একটা নিয়ম আপনি শিখেন, এক বছরে কটা নিয়ম? 52টা নিয়ম, ঠিক না? আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। যদি মনে করেন যে আসলাম গেলাম আসলাম গেলাম, তাহলে কোনো কাজ? আসবেন, প্রত্যেক জুমায় আসবেন দুইটা উদ্দেশ্যে। আমি জুমার সালাতও পড়বো, এলেম শিখবো। কি শিখবো? এলেম শিখার নিয়তে এখানে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকাতান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এলেম শিখার জন্য রাস্তা অতিক্রম করবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি এখানে আসবেন কি জন্য? এলেম শিখার জন্য। জান্নাতের রাস্তা সহজ করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার টার্গেট যে আমি এলেম শিখবো, কি শিখবো? এলেম শিখে নিজেকে পরিবর্তন করব, স্ত্রীকে পরিবর্তন করাবো, ছেলেকে পরিবর্তন করাবো, আমার পরিবার ফ্যামিলি পরিবর্তন করাবো, সমাজ পরিবর্তন করব, এই উদ্দেশ্যে এলেম শিখার জন্য আসবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান্নাতের রাস্তা কি করে দিবেন? আল্লাহ যেন আমাদের সকলকে এখানে আসার তৌফিক দান করেন বলি আমিন। প্রত্যেক জুমায় যেন আমরা কিছু না কিছু শিখে শিখিয়ে আবার চলে যাইন না, এটা প্রয়োগ করিয়েন ঘরের মধ্যে। কি এখানে শায়েখ যারা আসে প্রত্যেক জুমায়, ওদের মুখ থেকে শুনবেন, ওদের মুখ থেকে কি শুনবেন? শোনার পরে কি ঘরে কি প্রয়োগ করবেন? স্ত্রীকে বলবেন যে এই নিয়মটাকে জানতাম না, এটা তো হাদিস মোতাবেক, এটা কি বুঝুন নাই? স্ত্রীকে বলবেন হাদিস মোতাবেক। আমাদের যারা এখানে আমরা যারা আছি বর্তমান সময়ে, আমাদের ফ্যামিলিগতভাবে নারীদের যে পর্দা, পর্দা সম্পর্কে 14 জন যে পুরুষ আছে, 14 জন পুরুষ ব্যতিরিক্ত বাকি সবাই কি নন মাহরাম না? এটা অনেক মহিলারা জানেই না, আছেন? এটা সতর্ক করবেন। এখানে যা যা শুনবেন প্রত্যেক জুমায় সবগুলা কি ঘরে কি বলবেন? এখানে শুনছেন, এখানে থাকবেন, হবে না। আমি চাচ্ছি যাতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ যেন পুরো চাঁদপুর শহরটাকে তাওহীদের একটি বাগান করে দেন বলি আমিন। দোয়া করছি আল্লাহ যেন এই মার্কাজকে কেন্দ্র করে, যাতে এই মার্কাজের মাধ্যমে চাঁদপুর প্রত্যেকটি আশেপাশে প্রত্যেকটি থানা গ্রামগুলিকে আল্লাহ যেন তাওহীদের একটা সমাজ তৈরি করেন বলি আমিন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কোরবানির অনেক মাসলা মাসাইল আছে, হয়তো আমার সময় কম এই জন্য বলা যাবে না, এগুলো আপনারা বিভিন্ন বই থেকে জেনে নেবেন। বিভিন্ন বই থেকে কি তোমার শায়েখ মাসায়েখ আছে, ওদের কাছ থেকে আপনারা কি জেনে নেবেন। আমাদের সমাজে একটা প্রচলন ছিল, মসজিদের ইমাম যিনি গরু জবাই করবেন তিনি, ঠিক না? এটা এখনও আছে, এটা যে এখন চলে গেছে এটা না। আসলে জবাইয়ের ক্ষেত্রে নিজের পশু নিজেই জবাই করা কি উত্তম? উত্তম বুঝেন নাই, মানে উত্তম মানে সবচেয়ে ভালো যেটা এটা। তবে নিজে না পারলে অন্যকে দিয়েও কি করানো যায়, কোনো সমস্যা নেই। তবে নিজের পশু নিজেই জবাই করা কি করবেন, চেষ্টা করবেন, এটাই উত্তম, এটাই সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কোরবানি করছে বিদায় হজের শেষ, মানে শেষ কোরবানি ঈদুল আজহাতে, তো উনি কিছু জবাই করছেন নিজে আর কিছু অন্য হাতারও কি করিয়েছেন। এই জন্যই যারা যে পশু কোরবানি দিবেন, ওই পশুগুলি যদি জবাই করতে পারেন নিজেই কি জবাই করবেন, এটা সবচেয়ে ভালো। আর নিজের সাহস কম অথবা অনেক সময় সাহসের ব্যাপার স্যাপার থাকে, ঠিক না, শরীর দুর্বল ভয় লাগছে, তাহলে আপনি করবেন না, অন্যের মাধ্যমেও কি করানো যায়। আল্লাহ যেন আমাদের সকলকে নিজের পশু নিজে জবাই করে উত্তম আমলটা করার তৌফিক দান করেন বলে আমি। কারণ এখনও অনেকে সামাজিক চাপে ইমাম সাহেব করবে, কে করবে? হুজুর মানুষ উনি করবে, উনি করলে বেশি কি হবে, উনি দোয়া দুরুদ জানে। আমরা কি বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা হলো মূল দোয়া, এটা কি মূল, এটাই সবচেয়ে বড় দোয়া, এটাই কি
সবচেয়ে বড় দোয়া এটা বলে সবাই কী করবেন, জবাই করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে সুন্দরভাবে পশু জবাই করার তৌফিক দান করেন বলে আমিন। পশু জবাইয়ের ক্ষেত্রে কখনো মানে ছুরি রাখবেন ধারালো, কি ছুরি রাখবেন, ধারালো ছুরি। অনেকে ধার কম, ধার কম ছুরি হলে গরু আসলে কষ্ট পায়, পশুটা কী পায়, কষ্ট পায়। যে জবাই লাগবে দুই মিনিট এক মিনিট, ওইটা লাগে পাঁচ মিনিট, আছে না? এই জন্য সবাই ফলো করবেন, যাতে যাকে আপনি জবাই করবেন, যাকে মানে খাওয়ার জন্য আল্লাহ হালাল করেছেন, সে যেন আমার দ্বারা কী না পায়, কষ্ট না পায়। যেন যথাসাধ্য সকলে সুন্দর মতো জবাই করে করবেন, চেষ্টা করবেন। এখন আসেন, যে প্রতিষ্ঠানে আপনারা আসছেন এটার নাম কি? মুসআব বিন উমায়ের মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, ঠিক না? এটা হয়তো শুরু হয়েছিল সেই 2017 সাল থেকে সম্ভবত তার মানে করার প্ল্যান। আমি নিজেও একটা মাদ্রাসা চালাই, একটা প্রতিষ্ঠান করতে যে কত কষ্ট বোঝেন নাই, মানে একটা প্রতিষ্ঠান করতে গেলে প্রতিষ্ঠানের চিন্তায় তার নিজের ঘুম হারাম। এরকম কি, যখন আপনারা কেউ করবেন তখন বুঝবেন প্রতিষ্ঠান করা যে কত কষ্টের বিষয়, কত কি কষ্টের বিষয়। রাত দিন নাই, সারা দিন কী করা লাগে, পরিশ্রম করা লাগে। প্রতিষ্ঠান করতে গেলে নিজের বউ বাচ্চাদের আছে অনেক সময় এটা খেয়াল থাকে না। এটা আমি নিজে পরীক্ষিত, নিজে কি নিজেই দেখেছে, যখন আপনি কোনো প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হবেন নেকির উদ্দেশ্যে, কী উদ্দেশ্যে, যেটা আমার সদ্গায় জারিয়া হবে, আমি এটা করি মারা গেলে ঝুঁক ঝুঁক ধরে আমার কবরে কী যাবে, সওয়াব নেকি যাবে, আমি কবরে শুয়ে শুয়ে কী পাবো, নেকি পাবো। লক্ষ লক্ষ লোক এখানে আসবে, লক্ষ লক্ষ আলেম আসবে, লক্ষ লক্ষ মুসল্লি আসবে, ওয়াজ কেউ করবে, কেউ শুনবে, কেউ আমল করবে, কেউ সেজদা দিবে, কোরআন তেলাওয়াত করবে, ইতিকাফ করবে, করবে না মসজিদে? এর সবগুলো সওয়াব কে পাবে, যারা ভিত্তি স্থাপনের সময় দিন রাত কষ্ট করে টাকা তুলে সময় ব্যয় করে মাথার গ্রাম পায়ে ফেলে যারা করেছে তারা কী পাবে, নেকি পাবে। নেকি তো ফরে ভাই, যেই কষ্টটা এটা কে নেবে, নেকি তো যাবে অবশ্যই, নেকি তো কি, কিন্তু এটা করতে যে কত কষ্ট, কত মিথ্যা অপবাদ আসবে, কী আসবে মনে রাখবেন। যদি আপনার বাড়িতে কোনো গানের আয়োজন করেন কেউ দোষ ধরবে না, দোষ ধরবে? আর কোনো যদি ইসলামিক কোনো মঞ্চ তৈরি করেন দোষ ধরবেন না? নিশ্চয়ই কোনো জঙ্গি হয়েছে, কী হয়েছে এখানে, নিশ্চয়ই কোনো বিতর্কত কোনো কী আছে, ঠিক না? আপনি অশ্লীল কোনো কাজ করবেন, খারাপ কোনো কাজ করবেন, দুনিয়াবি কোনো কাজ করবেন, আপনার শত্রু হবে না, কী হবে না, শত্রু তৈরি হবে না, ফায়দা হবে না। যখন আপনি দিনের জন্য কাজ করবেন তখন শত্রুর কি নাই, অভাব নাই। মুসলিম নাকি অমুসলিম, মুসলিমরে শত্রু হবে, মুসলিমরা কি হবে। এই জন্য যারাই মুসআব বিন উমায়ের প্রতিষ্ঠা, আলহামদুলিল্লাহ আমি আজকে প্রথম এসেছি, আলহামদুলিল্লাহ খুব আনন্দ লাগতেছে। তবে এখানে কিন্তু আমি ওয়াজ করার জন্য আসা আমার ঠিক হয় নাই, আমি কিন্তু এখানে মুসলিম হওয়ার যোগ্য, কি হওয়ার যোগ্য, এখানে আমি ক্ষতি হওয়ার যোগ্যতা রাখি না, কারণ আলহামদুলিল্লাহ বিশাল অনেক বড় প্রতিষ্ঠান। এটা চাঁদপুরের প্রাণ কেন্দ্র, কোন কেন্দ্রটা, প্রাণ কেন্দ্র একবারে চাঁদপুর শহরে। যারা অথরিটি আছেন, যারা কষ্ট করতেছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা এর প্রতিদান কার কাছে পাবেন? মানুষ আপনাকে খারাপ বলবে, মানুষ বদনাম করবে, মানুষ বলবে কী না জানে কী হয়, কী না জানে কী কয়, এগুলো বলবেই। তবে আপনাকে একমাত্র আল্লাহর জন্যই কষ্ট করতে হবে। কার জন্য? মূলত কাজ মনে হয় এখনও এটা মনে অস্থায়ী কাজ নাকি, এখনও কী কাজ এটা বলেন নাই, 2 কোটি 2.5 কোটি গেছে, তারপর এটা কী কাজ, অস্থায়ী কাজ। আর স্থায়ী কাজ করলে মনে হয় যেন 50 কোটি লাগবে নাকি। হ্যাঁ, তো আমরা দোয়া করব আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কবুল করেন বলে আমিন। সবসময় দোয়া করবেন যে আল্লাহ, মনে রাখবেন আপনার যে আকিদার লোক, এই আকিদার মানুষ কোনো প্রতিষ্ঠান করলে আপনার আশা করি ক্ষতি হবে না, উপকার হবে, কী হবে, কারণ যদি চাঁদপুর প্রত্যেকটি গ্রামে একটি আহলে হাদিস মসজিদ হয় এটা আমাদের ক্ষতি না, উপকার, উপকার না, এটা উপকার। অন্তরটা একটু প্রেস করেন, সংকীর্ণ ভাব রাখিয়েন না, সংকীর্ণ ভাব কি রাখিয়েন না, অন্তরটা প্রশস্ত করেন, অন্তরটা কি। আমরা দোয়া করব যারা এটার দায়িত্বে আছেন তারা যেন পুরো চাঁদপুরে তারা যেন দাওয়াতি কাজ করতে পারে, আল্লাহ আমরা সে তৌফিক দান করবো, আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন। আপনারা দান করছেন, করছেন না কি, দান করার শেষটা আরও করতে হবে, যেই কদিন থাকবেন এই কদিন কী করতে হবে। পবিত্র কোরআনের সূরা মুনাফিকুন, কোন সূরা, মুনাফিকুন, নাম শুনছেন না, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম,
আমি তোমাদেরকে যেই রুজি দিয়েছি, কি দিয়েছি? রুজি বুঝেন নাই? আপনি দশতলার মালিক, উনি পাঁচতলার মালিক, উনি ঢাকা বিশতলার মালিক, তিনজন কি দান সমান করবে না কম বেশি হবে? কম বেশি হবে না? وانفقوا مما رزقناهم من قبل ان ياتي احدكم الموت আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে তুমি ব্যয় করো তোমার মৃত্যু আসার পূর্বে। মৃত্যু কখন আসবে জানি? জানেন না? তো আজকে দান করতে হবে, যেহেতু মৃত্যুর কোনো কি নাই। এখন আপনি 20 লক্ষ টাকার মালিক, আপনি 1 লক্ষ দান করে দিবেন, কারণ কালকে যে বাঁচবেন কোনো কি নাই। হ্যাঁ, আই ইয়াতি আহাদাকুমুল মাউত, তুমি দান করো তোমার মৃত্যু আসার পূর্বে। তো মৃত্যু যে কখন আসবে কোনো কি নাই, গ্যারান্টি। তো আজকে আপনি যা তৌফিক আছে আপনি তাই দান করতে হবে, কালকের জন্য অপেক্ষা করা কি যাবে না। আপনার ছেলে আপনার সম্পত্তিকে দান করবে, ভুল এটা, হতে পারে নাও কি। আপনার সন্তান দান করবে, মেয়ে দান করবে, ছেলে দান করবে আপনার জন্য, স্ত্রী দান করবে, জি না, এটা একবারে মানে এটা একটা স্বপ্ন, এটা কি বাস্তব হয় কি না আল্লাহ জানে, ঠিক না? এই জন্য যদি চিরসুখী জান্নাত পেতে চান তাহলে নিজের হাতে নিজে করে যান দান। যদি চিরসুখী জান্নাত পেতে চান তাহলে নিজের হাতে নিজে করে যান দান, কারো আশা করা যাবে না। আপনি আজকে 1 লক্ষ টাকা দান করার তৌফিক আছে, 1 লক্ষ আপনি করতে হবে আজকে, কারণ মিন কবলি আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, কিসের পূর্বে? মৃত্যুর পূর্বে। মৃত্যু কখন আসবে গ্যারান্টি আছে? 1 সেকেন্ড হতে পারে, এমন আছে এখানে কেউ মারা যেতে পারে, আছে না? তো আল্লাহ বলছে আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো তোমার মৃত্যু আসার পূর্বে। যদি না করো, যদি কি, তখন তুমি বলবে আল্লাহ একটু সময় আমাকে দাও, কি দাও, সদকা কি করবো আমি, সদকা করবো। যখন মৃত্যু এসে যাবে আপনি দান করেন নাই, সুযোগ হয়েও আপনি দান কি করেন নাই, আপনার টাকাও ছিল সুযোগও ছিল কিন্তু আপনি দান কি করেন নাই, তখন যদি আপনার মৃত্যু চলে আসে আপনি বলবেন যে আল্লাহ আমাকে একটু সময় দাও, ফাস সদকা, আমি দান খয়রাত করবো, কি করবো, ওয়াকুম মিনাস সলিল, এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। কখন বলবেন? যখন মৃত্যুটা কি আসবে, তখন বলেও কোনো কি হবে না। যখন কারো মৃত্যু আসবে সে দান করতে চাইবে, সে কোনো বলবে না যে আল্লাহ একটু সময় আমাকে দান করো, আমার 3তলা বিল্ডিংয়ের কাজ বাকি আছে, কাজটা করে আসবো, বলবে এটা? আমার মেয়ের বিবাহ হয় না, বিবাহটা দিয়ে আসি, বলবে এটা? যে 10তলা বিল্ডিং কাজ ধরেছি ঢাকা শহরে, 10তলা কমপ্লিট হয় নাই, আল্লাহ একটু সময় আমাকে দাও, আমি 10তলা কমপ্লিট করে আসতেছি, বলবে? কি বলবে? ফাস সত্তাক, আল্লাহ কি একটু সময় আমাকে দাও, কি করবো আমি। তো ওই দিন আসার আগে, ওই কথা বলার পূর্বেই দান করতে হবে, ওই কথা বলার পূর্বেই কি, ওই দিন বললে কোনো কি হবে না, কাজ হবে না, 5 পয়সার উপকার হবে না। এজন্যই যে যেখান থেকে পারেন, আমরা চাচ্ছি চাঁদপুর শহরের প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে দান আসবে, কি আসবে, দান আসতেছে, ইনশাল্লাহ আরও কি আসবে। তবে মনে রাখবেন, মুসাব বিন উমাইর আপনার টাকা দিলে হবে নাও দিলে হবে, হবে না, দিনই কাজ, আপনি করলেও হবে না করলেও কি। তো আমরা দোয়া করি যাতে এই বিশাল প্রজেক্টে আমি নিজে শরীক হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। কাজ কিন্তু হয়ে যাবে, কাজ কিন্তু কি, কাজ কেউ ঠেকাতে পারবে না, আল্লাহর কাজ কেউ কি ঠেকাতে পারে না। তবে আমি শরীক হতে পারলাম কি না, আমার নামটা দানের খাতা আছে কি না, এটা হচ্ছে মুখ্য বিষয়। কথা বুঝুন না, আমার আশা করি বুঝছেন, আশা করি। দান কিন্তু কেউ না কেউ করবে, প্রত্যেক মসজিদ মাদ্রাসা যেগুলো দিনের কাজ করে ওগুলো হয়ে যাবে। আমি আপনি গেলেও হবে না গেলেও কি, বাংলাদেশে পিস টিভি ছিল কয় বছর মনে আসছে আপনাদের? কয় বছর? 6 বছর না কয় বছর ছিল পিস টিভি? কেউ কি টাকা দিয়েছেন পিস টিভিতে? দেন নাই। তো এটা কেমনে চলছে কোন তো? আমরা কিন্তু এখানে যারা আছি অনেকে ধনী মানুষ, কেউ মধ্যম, কেউ একটু গরিব আছেন। পিস টিভির জন্য আমরা চাঁদপুর থেকে মানে 1 টাকাও দেই নাই, দিছি দেই নাই। তো পিস টিভি চলছে না কয় বছর? তো কার টাকা চলছে বলুন তো? কেউ না কেউ দিছে, কেউ না কেউ কি। এই উদাহরণটা আমি কেন দিলাম, যে আমি আপনার টাকা না দিলেও প্রতিষ্ঠান হয়ে যাবে, আমি আপনার টাকা না দিলেও কাজ কিন্তু হয়ে যাবে। তবে আমাকে আপনাকে শরীক হতে হবে নিজের স্বার্থে, কার স্বার্থে, নিজেকে বাঁচানোর জন্য, পরকালে নিজে নেকি অর্জন করার জন্য শরীক হতে হবে। আশা করি কথা ক্লিয়ার বুঝছেন তো? আশা করি। আবার বলি, আমার আপনার জন্য কোনো প্রতিষ্ঠান থেকে থাকবে না,
আমার আপনার জন্য কোনো কাজ বন্ধ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে না যার মাধ্যমে প্রতিষ্ঠান কি হয়ে যাবে। তবে আমি আপনি ভাগ্যবান হওয়ার জন্য, আমি আপনি সফল হওয়ার জন্য পরকালে সদকায়ে দাঁড়িয়ে কবরে থেকে সওয়াব নেওয়ার জন্য আমাকে আপনাকে অবশ্যই এখনই আজকেই সাধ্য অনুপাতে শরীক হতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই মহতি কাজে, এই বিশাল মারকাজে অংশগ্রহণ করে নিজেকে পরকালে মুক্ত করার তৌফিক দান করেন বলে আমি করবেন তো ইনশাআল্লাহ। সবসময় দোয়া করবেন যে আল্লাহ চাঁদপুরকে তো শিরিক মুক্ত একটি জেলা করো, চাঁদপুরকে, ঠিক না? করবেন না ইনশাআল্লাহ, দাওয়াতি কাজ হলে ইনশাআল্লাহ হবে। আমি আপনি ঘুমিয়ে থাকবো, আমি আপনি বসে থাকবেন, কাজ হবে? আমি আপনার দ্বারা না হলে কেউ না কেউর দিয়ে আল্লাহ করে নেবেন, এটা মনে রাখবেন, বুঝলেন নাই? কেউ না কারো মধ্যে আল্লাহ তাওহীদের বীজ বপন করবেন প্রত্যেক অঞ্চলে। ইমাম মেহেদী আসার পূর্বে প্রত্যেকটি ঘরে ইসলাম ঢুকবে না, প্রত্যেক ইটের ঘরে, প্রত্যেক মাটির ঘরে, প্রত্যেক সন্ধের ঘরে ইসলাম ঢুকবে, হয় আমার মাধ্যমে না আপনার মাধ্যমে, কারো না কারোর মাধ্যমে কি প্রবেশ করবেই। তবে আমরা চাই আল্লাহ আমাদের মাধ্যমে যেন চাঁদপুরে একটা তাওহীদি সমাজ হোক, বলি না আমিন। কার মাধ্যমে? আমাদের মাধ্যমে, যাতে আমরা শরীক হতে পারে। কি হতে পারে? মানুষ হেদায়েত হবেই, মানুষ ইসলামের দিকে আসবেই, সন্দেহ নাই। তবে কারো না কারো মাধ্যমে আসবেই, আমরা দোয়া করবো যাতে আমাদের মাধ্যমে আসে। কার মাধ্যমে? আমার মাধ্যমে পাঁচটা লোক তাওহীদ বুঝে, আমার মাধ্যমে দশটা লোক শিরিক বুঝুক, চাই না এটা হবে। তবে আমি চাচ্ছি আমার মাধ্যমে, আপনি চাইবেন আপনার মাধ্যমে। আশা করি কথা ক্লিয়ার। তো আমরা দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে, এই বিশাল প্রতিষ্ঠানকে আল্লাহ যেন আরও বিশাল করেন বলি আমিন। মনে রাখবেন, আমরা যারা গ্রামে থাকি, শহরে যদি কোনো ভালো কাজ হয় এটা আমাদের গৌরব, এটা আমাদের কি মক্কার ইমাম বাংলাদেশে আসবে আমাদের গৌরব না এটা, ঠিক না এটা? যদিও তার সাথে আমাদের আমাদের কোনো কী নেই, সম্পর্ক নাই, তাকে আমরা দেখিও না কখনো, কথাও কি হয় নাই, কথা হবেও না, আকিদার মিল থাকার কারণে আমরা গৌরব, ঠিক না? বুঝলেন নাই? তোদের সহি আকিদা ভিত্তিক, সালাফি আকিদা ভিত্তিক যদি কোনো প্রতিষ্ঠান গড়ে এটা আমাদের গৌরব, এটা আমাদের কি? হিংসা করলে নিজের গুণা হবে, হিংসা করলে কি হবে? নিজের গুণা হবে, বুঝলেন নাই? কাউকে হিংসা করবেন না। উনি যেমন দাওয়াতি কাজ করছে আপনিও করুন, হিংসা লাভ নাই, হিংসা করে কি? উনি দাওয়াতি কাজ করে যেমন প্রতিষ্ঠান করতেছে, দাওয়াতি কাজ করতেছে, মানুষকে সঠিক পথে আনতেছে, আমি আপনি হিংসা না করে আমরাও দাওয়াতি কাজ করবো। কী করবো? দাওয়াতি কাজ করবো। মনে রাখবেন, দাওয়াতি কাজের প্ল্যাটফর্ম একজনের একরকম, কেউ লাইব্রেরি দিয়ে দাওয়াতি কাজ করে, ঠিক না? কেউ ফাটাকা দিয়ে দাওয়াতি কাজ করবে, কেউ মসজিদ দিয়ে করবে, কেউ মাদ্রাসা দিয়ে করবে, করবে না? কেউ ফেসবুকে করবে, মানে যার যেখানে যেভাবে সমর্থ আছে সে ওইখান থেকে ওইভাবে দাওয়াতি কাজ করবে, করবে না? কথা বুঝলে মনে হয় দাওয়াতি কাজ সবার সমর্থ একরকম না, ঠিক না? কেউ ফেসবুকে দাওয়াত দিবে, কেউ লাইব্রেরি করে দাওয়াত দিবে, কেউ ফাটাকার করে দাওয়াত দিবে, কেউ মাদ্রাসা করে দাওয়াত দিবে, যেভাবে পারুক সে দাওয়াতি কাজ করবেই। তো আমরা প্রত্যেকটি দাওয়াতি কাজের সমর্থন কি হব? বিরোধী হব না, এগেনিস্ট পার্টি হওয়ার চেষ্টা করব না। আল্লাহ যেন আমাদের সকলকে এই প্রতিষ্ঠানের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন বলি আমিন। যারা দান করেছে এবং যারা করে নাই, আল্লাহ যেন প্রত্যেকের দান করুক বলি আমিন। যারা এখনও করে নাই, আল্লাহ যেন ওদেরকে দান করার তৌফিক দান করেন বলি আমিন। যারা দান খয়রাত করেছে, আল্লাহ যেন প্রত্যেকের দান কবুল করেন বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে টিকে থাকার তৌফিক দান করেন বলি আমিন। আমরা যেন মরার আগ পর্যন্ত শিরিক মুক্ত এবং বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠান কেয়ামত পর্যন্ত কবুল করেন বলি আমিন। আল্লাহ যেন চাঁদপুরের প্রত্যেকটি অঞ্চলে যাতে একটি প্রতিষ্ঠান হয়, প্রত্যেক অঞ্চলে যাতে ওই ওই প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো থানা, পুরো জেলা যাতে বেদাত মুক্ত হয়, শিরিক মুক্ত হয়, আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ দিতে সহজ, আল্লাহ দেখি আল্লাহ বলে হয়ে যায়, কোন পায়া কোন বললে আল্লাহ কি? আমার অভাব, আমাদের কিসের অভাব? চেষ্টার অভাব। আমরা চেষ্টা করবো, আল্লাহ দিতে প্রস্তুত, বুঝলেন নাই? আমরা চাইতে দেরি, আল্লাহ দিতে কি নাই? এজন্য সকলে দোয়া করবেন যে আল্লাহ চাঁদপুর শহরটাকে, চাঁদপুর জেলাকে তুমি তাওহীদের মার্কাজ বানাও বলে না আমিন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে একটি বিশাল মার্কাজ হিসাবে কবুল করেন বলি আমিন। আর আরেকটা কথা হচ্ছে, ওনারা এই প্রতিষ্ঠানের যে জমিটা ক্রয় করছে, জানেন আপনারা সবাই, জায়গার দাম কত? 2 কোটি। এখনও ঋণ আছে কত লাখ? 9 লক্ষ। এখনও কি আছে?
এই 9 লক্ষ টাকা আল্লাহ দিবেন না, মানে আল্লাহ নেমে এসে দিবেন না, আমাদেরকে সংগ্রহ কি করতে হবে, তবে আমরা চেষ্টা করলে আল্লাহ সহজ করবেন। কি করবেন? আমরা চেষ্টা করবো, সহজ করবো কে? আপনি চিন্তা করেন, চাঁদপুরে একটা অনুর্বর, অনুর্বর নাই, উর্বরতা নাই, শিরিকের রাস্তা না, বেদাত রাস্তা না, প্রত্যেক হাতের মাথায় ফিরফুজ আছে না, প্রত্যেকটি হাতের মাথায় তাবিজ নিয়ে ব্যবসা আছে না, এই একটা অনুর্বর জমিতে শিরিক মিশ্রিত এলাকাতে 2 কোটি টাকা দিয়ে জমি ক্রয় করা, এটা কিন্তু আমার মতো ছোটো মাথায় খেলায় না, আমার মতো ছোটো মাথায় কি খেলায় না, বুঝলেন নাই? তারা মানে আল্লাহর রহমতে হয়েছে, কার রহমতে হয়েছে? কার রহমতে? যেখানে 1 কোটি 90 লক্ষ টাকা উঠে গেছে, 10 লক্ষ টাকা ইনশাল্লাহ ব্যবস্থা হবে। তবে আমি আবারও বলছি, আপনি না দিলে কেউ না কেউ কি দিবে, আমি না দিলে কেউ না কেউ কি দিবে, তবে আমরা শরীক হব যাতে আমার দ্বারা কাজটা কি হয়, সহজ হয়। আবার এই ভবন করতে গিয়ে প্রায় 20 না 25 লক্ষ টাকা ব্যয় হয়েছে, এখানেও ঋণ আছে, কি আছে? কারণ মনে রাখবেন, এই জায়গাটা কিন্তু এরকম ছিল না, খোলামেলা, কি ছিল? খোলামেলা না, আগের ফটো আছে, পরের ফটো কি? এটা কি এমন এমন হয়ে গেছে? অনেক কষ্টের বিনিময়, অনেক ত্যাগের বিনিময়, কোরবানি যেরকম ত্যাগ করা, এটাও ত্যাগ, এটাও কি সময় ত্যাগ করা, অর্থ ত্যাগ করা, বুঝলেন নাই? সবগুলো আসলে কোরবানি, সবগুলো কি যারা করতেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন ওদের কাজটা আল্লাহ সহজ করে দেন বলি আমিন, ওদের মনের ন্যায় কাজ আল্লাহ যেন ফুরুল করেন বলি আমিন। যারা ঢাকা শহর থাকেন, এই চাঁদপুর শহরে যারা আসেন, ঢাকা শহর থাকেন, আপনারা অনেকে ব্যবসা করেন, করেন না? ঢাকা শহরে আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে, আছে না? আপনারা মেসেজটা দেবেন যে আমাদের চাঁদপুর শহরে একটা বিশাল প্রতিষ্ঠান হয়েছে, আছে না? ঢাকা শহরে আপনার বন্ধু বান্ধব অনেকের তো আছে, অনেকে ঢাকা শহর থাকেন, চট্টগ্রাম থাকেন, যারা বিদেশ থাকেন, নিজেও দিবেন, প্লাস আপনার পার্শ্ববর্তী যেই দিনী ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ওদেরকে উদ্বুদ্ধ করবেন, প্রয়োজনে এনে দেখাই নিয়ে যাবেন, গাড়ি ভাড়া করে একদিন দেখিয়ে কি। কারণ এটা যেমন জাঁকজমক, হয়তো আপনি ওইভাবে বলতে পারবেন না, এটা যেমন একটা মানে জাঁকজমক একটা এলাকা, জুমার দিন কানায় কানায় মুসল্লি ভরপুর, অনেক উন্নত মানের শেখ এখানে আসে, হয়তো আপনি ওইভাবে গুছিয়ে বলতে পারবেন না, গুছিয়ে না বলতে পারলে আপনি এখানে নিয়ে আসবেন, এখানে কি দেখে গেল, দেখে দান করে গেল, তার অন্তরটা কীভাবে তৃপ্তি পাবে না? করবেন তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন না, করবেন তো ইনশাল্লাহ। কি ভয় লাগে নাকি? মসজিদ হবে আপনার ভয় কিসের? ভয় আছে নি? আপনি দিবেন, বন্ধু বান্ধবকে উৎসাহিত করবেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যের বন্ধু বান্ধব আছে না, কোম্পানি আছে, পার্টনারের ব্যবসা আছে না, সকলকে মেসেজটা দিবেন যে চাঁদপুর শহরে মুসাববিন উমায়ের একটা বিশাল প্রজেক্ট, এখানে 1 কোটি টাকা ব্যয়, আল্লাহ যেন এটা তো যে যেখানে থাকেন, ঢাকা শহর থাকেন, চট্টগ্রাম থাকেন, কুমিল্লা থাকেন, সৌদি আরব থাকেন, দুবাই থাকেন, কাতার থাকেন, যে যেখানে থাকেন না কেন, আপনি আপনার স্থান থেকে চেষ্টা করবেন ইনশাল্লাহ, করবেন তো ইনশাল্লাহ। কেন করতে হবে? যাতে মৃত্যু আসলে আমাকে আফসোস না করতে হয়। মৃত্যু আসলে কি আফসোস? আল্লাহ ক্ষমা দাও, এখন দান করে আসবো, ঠিক না? ব্যাংকে যা তো সব দিয়ে দিব, 5 তলা বাড়ি সব দিয়ে দিব, জি না, সব দেওয়া লাগবে না, আপনার সামান্য দিলে হবে, আপনার 1 কোটি আছে, 10 লাখ দিলে হবে। তাহলে আমাদের সকল যে কথাগুলো বললাম, সকলকে বাস্তব যেন মানে তৌফিক দান করেন বলি আমিন। শেষখানে আবারও বলি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠান কবুল করেন বলি আমিন। এখানে যারা আসছেন, আল্লাহ যেন সকলকে এই মসজিদ মুখী করার তৌফিক দান করেন বলি আমিন। আমরা যেন যে যেখানে আছি, সবার অবস্থান থেকে দান করার তৌফিক দান করেন।